ইমাম মাহদি, শেষ জামানার মুক্তির দূত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর মুসলমানগণ দুই দলে বিভক্ত হয়ে পড়ে। একদল বিশ্বাস করে যে নবীজি তার কোনো প্রতিনিধি নিয়োগ করে যাননি, আর অন্য দল বিশ্বাস করে যে তিনি তার প্রতিনিধি বা ইমাম নিযুক্ত করে গেছেন। এই ইমামদের সংখ্যা হচ্ছে 12 জন, যাদের প্রথম হচ্ছেন হযরত আলী আর শেষ হযরত মাহদী। শিয়া মাজহাবের শেষ ইমাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12তম উত্তরাধিকারী ইমাম মাহদী 225 হিজরির 15ই শাবান শুক্রবার প্রভাতে ইরাকের সামেররা শহরে জন্মগ্রহণ করেন। তার উপনাম আবুল কাসেম। হযরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর নাম আমার নামেই। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, মুহাম্মদ মাহদীর নাম। তার বিভিন্ন উপাধির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মাহদি, কাসেম, সাহেবুজ্জামান, সাহেবুল আমর, মুনতাজার ও হুজ্জাত। তবে তিনি মাহদি নামেই অধিক পরিচিত। মাহদি শব্দের অর্থ পথ প্রদর্শক। তাকে মাহদি বলা হয়েছে এ কারণে যে কিয়ামত পূর্ব মুহূর্ত তিনি নিজে হেদায়েতপ্রাপ্ত এবং অন্যদেরকে সঠিক পথে হেদায়েত দান করবেন। তিনি নবী পরিবারের 12তম পুরুষ ইমাম হুসাইন এর 9ম বংশধর। তার পিতা 11তম ইমাম হযরত হাসান আসকারি এবং মাতা নার্জিস খাতুন। হযরত মাহদির জন্ম ছিল ব্যতিক্রমধর্মী। তার জন্ম সম্পর্কে ওই সময়ের মুসলমানরা, এমনকি শাসকরা পর্যন্ত জানত যে ইমাম আসকারি এর ঔরসে এক মহামানব জন্মগ্রহণ করবেন। তিনি সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারকে সমূলে উপড়ে ফেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই কারণে তারা ইমামের উপর বিভিন্ন কঠোরতা অবরোধ আরোপ করে, যেন তাকে নিঃশেষ করে ইমাম মাহদিয়ের জন্ম ও ইমামতের ধারাকে রুখতে পারে। ইমাম আসকারি তার ঘনিষ্ঠ জনদেরকে তার পরবর্তী ইমামের দুনিয়ায় আগমনের সংবাদ দিয়ে বলতেন, শীঘ্রই আল্লাহ আমাকে একজন সন্তান দান করবেন এবং আমাকে তার দয়া ও অনুকম্পার অন্তর্ভুক্ত করবেন। কোনো শক্তি, কোনো ষড়যন্ত্রই মহান আল্লাহ তাআলার এই ইচ্ছাকে রুখতে পারবে না, আল্লাহর অঙ্গীকার পূর্ণ হবেই। অন্যদিকে শত্রুরাও তাদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নেমে পড়ল, যেন আল্লাহর এই অঙ্গীকার পূর্ণতা না পায়। তারা ইমামকে সম্পূর্ণ নজরবন্দি করে রাখে, এমনকি তার বাড়িতে তার সঙ্গী সাথী, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের যাওয়া আসাও নিয়ন্ত্রণ করত। কিছু কর্মচারীকে শুধুমাত্র এই কারণেই নিযুক্ত করে রেখেছিল যে যদি কোনো ছেলে সন্তানকে ইমামের বাড়িতে ভূমিষ্ঠ হতে দেখে তাহলে যেন তাকে হত্যা করে। এত কিছুর পরেও নার্জেস খাতুন গর্ভবতী হন। শুধুমাত্র ইমাম এবং তার বিশেষ কিছু সঙ্গী সাথী ও নিকটাত্মীয় ছাড়া অন্য কেউই এই খবর জানত না। প্রতিশ্রুত ইমাম মাহদিকে সাধারণত ইমামুল আসর বা নির্দিষ্ট সময়ের ইমাম এবং সাহেবুজ্জামান বা জামানার নেতা বলা হয়। জন্মের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই তার নাম রাখা হয়। তিনি জন্মের পর থেকে তার শ্রদ্ধেয় পিতা ইমাম আসকারি আলাইহিসাল্লামের প্রত্যক্ষ ও বিশেষ তত্ত্বাবধানে ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা শিশু ইমামকে শয়তানের হাত থেকে রক্ষা ও সুরক্ষিত রেখেছিলেন। ইমাম আসকারি এর মৃত্যুর সময় ইমাম মাহদি এর বয়স ছিল মাত্র 5 বছর, অর্থাৎ 5 বছর বয়স থেকেই তিনি ইমামতি প্রাপ্ত হন। ইমামত নিয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ থাকলেও হযরত মাহদি যে শেষ ইমাম এবং শেষ জামানায় তার আবির্ভাব ঘটবে, তার ইমামত সম্পর্কে কারো মধ্যেই কোনো মতভেদ নেই। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ইমাম মাহদি এর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। মুসলিম উম্মাহ তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীরাই নয়, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় গ্রন্থের বর্ণনা অনুসারে বিশ্বাস করে যে পৃথিবীর শেষ যুগে একজন ত্রাণকর্তা ও মুক্তির দূত আসবেন,
যিনি সমস্ত দুনিয়াকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার ও নির্যাতনের কবল হতে মুক্ত করবেন। তিনি বিশ্বব্যাপী ইসলামী হুকুমত ও ন্যায় বিচার কায়েম করবেন এবং পৃথিবীর বুক থেকে অসত্য এবং শোষণের পরিসমাপ্তি ঘটাবেন। ইসলামী ঐতিহ্য মতে তিনি নবী ঈসার সঙ্গে আগমন করবেন এবং সর্বজনীন খিলাফত কায়েম করবেন। বিভিন্ন সূত্র মতে তার শাসনকাল 6, 7 বা 9 বছর স্থায়ী হবে। কোরআনে ইমাম মাহদী সম্পর্কে সরাসরি কোনো উল্লেখ না থাকলেও হাদিস শাস্ত্রে বিস্তারিত বিবরণ রয়েছে। অধিকাংশ হাদিস মোতাবেক তিনি আল মসিহ আদ দাজ্জালকে পরাজিত করবেন, যদিও মাহদীর ধারণাটি সুন্নি ইসলামের অপরিহার্য কোনো তত্ত্ব নয়, এটি শিয়া ইসলামের একটি কেন্দ্রীয় ধারণা। উভয় মতাবলম্বীরাই বিশ্বাস করেন যে মাহদী মুসলমানদের শাসন করবেন এবং সমগ্র বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তবে তার বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে তাদের মধ্যে ব্যাপক মতবিরোধ রয়েছে। ইমাম মাহদী এর জীবনী 3টি অধ্যায়ে বিভক্ত। 1 নম্বর, গুপ্ত অবস্থা। জন্মের পর থেকে ইমাম হাসান আসকারি এর শাহাদাত পর্যন্ত তিনি গুপ্ত অবস্থায় জীবনযাপন করবেন। 2 নম্বরে, অদৃশ্যকাল। ইমাম হাসান আসকারি এর শাহাদাতের পর থেকে শুরু হয়েছে এবং আল্লাহর নির্দেশে আবির্ভাব হওয়ার পূর্ব পর্যন্ত তা চলতে থাকবে। এবং 3 নম্বরে, আসরের জোহর। অদৃশ্যকাল শেষ হওয়ার পর মহান আল্লাহর ইচ্ছায় তিনি আবির্ভূত হবেন এবং পৃথিবীকে সুখ, শান্তি ও সৌন্দর্যে পরিপূর্ণ করবেন। কেউই তার আবির্ভাবের সময়কে জানেন না। ইমাম মাহদী নিজেই বলেছেন, যারা তার আবির্ভাবের সময়কে নির্ধারণ করবে তারা মিথ্যাবাদী। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা বিন ইয়ামানকে ইরশাদ করেছেন, হে হুজাইফা, এই দুনিয়া ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ তাআলা সেই দিনকেই এত বেশি দীর্ঘায়িত করবেন যাতে আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এক ব্যক্তি বিশ্বের শাসন ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হয়, যার মাধ্যমে বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনা ও যুদ্ধ সংঘটিত হবে এবং ইসলাম ধর্ম বিজয়ী হবে। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।